বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ দক্ষিণ কোরিয়াতে আছি, অবস্থান করছি অথবা আবার যাব, মানে আমি একজন প্রবাসী। তো আমি যখন প্রবাসে যাই অথবা প্রবাসে যাব, এই যে আমার পথ চলাগুলো, এই পথ চলার মধ্যে মানে কি বলবো, আমার প্রত্যেকটা ক্ষেত্রেই কত বাধা, কত গল্প, কত জীবন যুদ্ধ আমাকে করতে হয়েছে, সেটা হয়তোবা আমার প্রকাশ করার প্রয়োজন নেই। কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক বড় একটা গল্প থাকে। তো আমার আপনার ভিতরে এমন অনেক অনেক মানুষ আছে যাদের ভিতরে মানে এমন এমন গল্প লুকিয়ে আছে, চলার পথে এমন এমন ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো রূপকথার গল্পকেও হার মানায়। তো আমি চেষ্টা করছি, আমরা আমি নয় আমাদের পুরো টিম, এসকে মিডিয়া টিম এখন একটি অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করছে, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি আপনার জীবন যুদ্ধের গল্পটা শোনাতে পারবেন। এবং শোনানো প্রয়োজন, কারণ বর্তমান যুগটাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে। এই যুগে এসে আমরা যদি আমাদের জীবন যুদ্ধের গল্পটা শোনাতে পারি, হয়তোবা আরেকটা মানুষের জীবনে যুদ্ধ করতে হবে না, সে অনায়াসে তার জীবনে অনেক সফলতা পেয়ে যাবে। কারণ আমি আমার জীবনে যুদ্ধ করেছি, সে যুদ্ধক্ষেত্রগুলো আমাকে কিভাবে কাটিয়ে উঠতে হয়েছে, অনেক বাধাবিঘ্ন এসেছে, কিন্তু আমি যদি আমার জীবন যুদ্ধের গল্পটা শোনাই, হয়তোবা সেই মানুষটার আর সেই জীবনে যুদ্ধই করতে হবে না। সে অনায়াসে আপনার গল্প শুনেই সে হয়তোবা সেই বাধাগুলো অনায়াসে পার করে চলে যেতে পারবে। এবং এই ধরনের মোটিভেশন আমাদের করা প্রয়োজন, নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা প্রয়োজন। যারা যুব সমাজ রয়েছে তাদের মাঝে এই গল্পগুলো উপস্থাপনের মধ্য দিয়ে তাদেরকে মানে কি বলবো মোটিভেট করার প্রয়োজন। তো বন্ধুরা, এই ধরনের একটি অনুষ্ঠান নিয়ে এসকে মিডিয়া পরিবার আপনাদের সামনে আসার চেষ্টা করছে। যদিও আজকে আমি জাস্ট আপনাদের সামনে খোলামেলা আলোচনা করার চেষ্টা করছি, বড় একটি ডিভাইনে বসে আছি, এক সাইড খালি রয়েছে, আমি চেষ্টা করছি এই সাইডে আপনাকে নিয়ে আসতে। আপনিও আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে আপনি এসে আপনার জীবন যুদ্ধের গল্প শোনাতে পারেন। এবং আপনার জীবন যুদ্ধের গল্পটি শোনার পর হয়তোবা আপনার জীবনে মানে হারিয়ে যাওয়া মানুষটাকেও আপনি খুঁজে পেতে পারেন, হয়তোবা আপনার জীবন যুদ্ধের গল্পের মধ্য দিয়ে আপনি আপনার সেই হারানো দিনগুলোকে, হারানো অতীতটাকে একটু সহজ করে নিতে পারেন। মানে আমাদের জীবনে এমন অনেক অনেক কষ্ট আছে যেগুলো বুকের ভিতরে থাকা মানেই প্রেশার করা, মানে এগুলোতে মানে বুকে চাপ হয়ে থাকা, প্রকাশ যখন হয়ে যাবে তখন হয়তোবা সেই চাপটা আর থাকবে না, প্রশান্তি চলে আসবে, এবং আপনার এই গল্পের মধ্য দিয়ে এমন অনেক হাজারো মানুষ উপকৃত হবে। তো আমি যেটা বলছিলাম, তো আমার এই 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 সোফায় বসে আপনি আপনার জীবন যুদ্ধের গল্প শোনাবেন। তো বন্ধুরা, আমরা কিভাবে এই অনুষ্ঠানে আসতে পারি এবং এসে আমার জীবন যুদ্ধের গল্প শোনাতে পারি, আমি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটা নাম্বার এবং মেইল অ্যাড্রেস দিয়ে রেখেছি। আপনারা এই নাম্বারে আপনার জীবন যুদ্ধের গল্প শোনানোর জন্য আপনার গল্পটা পাঠিয়ে দিবেন অথবা যোগাযোগ করবেন। যোগাযোগের মধ্য দিয়ে আপনি আমাদের যদি মনে হয় আপনাদের সাথে কথা বলার পর যে না, আপনার জীবন যুদ্ধের গল্প শুনিয়ে সারা দেশবাসীকে মুগ্ধ করা যাবে, হয়তোবা এই জীবন যুদ্ধের গল্প শোনার পর 8-10টা মানুষের জীবন বদলে যাবে, তাহলে এই গল্প আমরা অবশ্যই অবশ্যই শোনাবো। আমি প্রতিনিয়ত একা একা ভাইরাল টপিক নিয়ে আলোচনা করছি, তারপরে আমার জীবনের একার গল্প শুনিয়ে গেছি। তো আমি চিন্তা করলাম যেহেতু বর্তমানে বাংলাদেশে আছি, আপনাদের গল্প কেন আমি এসকে মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে শোনাতে পারবো না। না হয় এই চ্যানেলকে আপনারা কেন সাবস্ক্রাইব করবেন, কেন করেছেন, যদি এই চ্যানেল আপনাদের উপকারে না আসে, তো সেই চিন্তাভাবনা করেই এই অনুষ্ঠানের আয়োজন। এখনই আপনারা এই নাম্বারে ফোন করবেন, এই মেইল অ্যাড্রেসে, যার জীবনের যুদ্ধের গল্পটা যদি এখন না হয় আপনি আজকে রাতে ভাবুন, আজকে রাতে চিন্তা করুন যে আপনি যে আপনার এই জীবনটা পাড়ি দিলেন, এই জীবনে আপনি মানে কিভাবে পাড়ি দিলেন, কত যুদ্ধ করতে হয়েছে, এই যে আপনি একটা জিরো থেকে আপনি নিজেকে হিরো বানিয়ে ফেললেন, অথবা আপনি হিরো ছিলেন এখন জিরো হয়ে গেছেন, কেন জিরো হয়েছেন, কোন জায়গাটাতে আপনার ভুল ছিল, অথবা আপনি জিরো থেকে হিরো হলেন, কোন কোন জায়গায় আপনি নিজেকে উপস্থাপন করেছেন, কোন কোন জায়গায় আপনি বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে চালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, সেই জায়গাগুলো দেখিয়ে দিতে পারলে হয়তো আরও 10 জন এই জীবন যুদ্ধে জয়ী হতে পারবে। তো সেই ধরনের একটি অনুষ্ঠানই আমরা আয়োজন করব। আজকে রাতে ভাবুন, আজকে রাতে পাঠাতে হবে না, আগামীকাল আপনারা পাঠিয়ে দিন, এবং এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা অবশ্যই প্রস্তুতি নিন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আনতে, এবং এই অনুষ্ঠানে আপনার জীবন যুদ্ধের গল্প সারা দেশবাসীকে শুনিয়ে মুগ্ধ করার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।